আসসালামু আলাইকুম, আমি আরিফ। আপনাদের সামনে আজকে একটি নতুন ক্লাস নিয়ে এসেছি, সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং নিয়ে। কীভাবে অল্প সময়েই অনেক বেশি ওয়ার্ড মিনিং মনে রাখা যায় সেই বিষয়ের উপর আজকে ক্লাস করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত আমরা এদিকে দেখতেছি যে টাইগার, টাইগার অর্থ কী? টাইগার মানে বাঘ, আর বাঘ বিইউজি বাঘ মানে পোকা। দ্বিতীয়ত এদিকে আছে ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে কি? ফ্লাওয়ার মানে ফুল। আর এই এফ ডাব্লু এল ফুল মানে কি? বোকা। তৃতীয়ত আমরা দেখতেছি হর্ন, হর্ন মানে কি? শিং। আর এস আই এন জি শিং মানে কি? গাওয়া। চার নম্বরে দেখতেছি ব্রিক, ব্রিক মানে কি? ইট। আর ইএটি ইট এর অর্থ হচ্ছে খাওয়া। পাঁচ নম্বরে আছে স্নেক, স্নেক মানে সাপ। আর এস এইচ এ আর পি শার্প মানে তীব্র। ছয় নম্বরে দেখতে পাচ্ছি নেইল, নেইল মানে নখ। আর কে এন ও সি কে নখ, নখ মানে টোকা, টোকা দেওয়া। সাথে দেখতেছি ডান, ডান মানে এর ইংরেজি হচ্ছে, ইংরেজি ওয়ার্ড হচ্ছে রাইট। আর ডব্লিউ আর আই টি রাইট মানে লেখা। আট নম্বর আছে পিপল, পিপল মানে কি? পিপল মানে লুক বা জনগণ। আর এল ডাব্লিউ কে লুক মানে দেখা। ময়দা, ময়দা এর ইংলিশ ওয়ার্ডটা কি? ফ্লাওয়ার, এফ এল ও ইউ আর ফ্লাওয়ার। আর ফ্লাওয়ার মানে ফুল। কালার, কালার মানে কি? কালার মানে রং। আর ডাব্লিউ আর ও এন জি রং মানে ভুল। এগারো নম্বরে দেখতেছি নেতা, নেতার ইংলিশ ওয়ার্ডটা কি? লিডার। আর লিডার এর বাংলা অর্থ হচ্ছে মই। বারো নম্বরে আছে চেস্ট, চেস্ট মানে বুক। আর বুক মানে বই। তো এইভাবে যদি আমরা পড়ি তাহলে আমরা কিন্তু খুবই সহজে আমরা ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।